हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल आरपी लाइफस्टाइल। आज के महाशप्तमी, सबाई के महाशप्तमीर आंतरिक प्रीति शुभेच्छा एवं भालोबाशा। आशा करछि तोमरा सबाई खूब मजा करछो एवं खूब 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 ठाकुर देखछो। आमिओ रेडी हो गेछि, आज के जाबो बेहालार दिके। तो प्रथमे ठीक करेछिलाम सुरुचि जावा हबे, किन्तु जनमानवेर एत भीड़ देखे सिद्धान्तटा चेन्ज हो गेल। तो आमरा नेमे पड़लाम बेहालाते। বাসে করে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। এদিকে বাইক নিয়ে যাওয়া হয় না, কারণ পার্কিংয়ে প্রচণ্ড সমস্যা হয়, কারণ ঠাকুর দেখতে ঢুকি একদিক থেকে আর বেরোই আরেক দিক থেকে। তো আবার বেরিয়ে সেখান থেকে বাইক এনে ঠাকুর দেখা সেটা খুবই অসম্ভব ব্যাপার, অনেকটা সময় চলে যায়। আর এই দেখো আমরা নেমে পড়েছি বেহালাতে, আর মানুষের ভিড় দেখো। হ্যাঁ, দুর্গাপুজো মানুষের এমন একটা দিন, এমন কতগুলো দিন যে দিনগুলোতে সমস্ত মানুষ, সব বয়সের মানুষ, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরো। এই চারটে দিন তো মানুষ আনন্দে মেতে ওঠে। হ্যাঁ, অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কেনই বা মেতে উঠবে না। তো দেখো এখানে প্যান্ডেলের একটা গেটের সামনে এসেছি, ভেবো না যে প্যান্ডেলে পৌঁছে গেছি। এটা প্যান্ডেলের একটা গেট ছিল, নতুন সঙ্গের গেট ছিল, এর ভিতর থেকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। আর ভিড় দেখো, এত ঠেলাঠেলি হচ্ছিল, যারা তো বাচ্চা নিয়ে এসেছিল তাদের তো খুবই সমস্যা হচ্ছিল, আর ঋদ্ধি ওর পাপার কাঁধে উঠে পড়েছিল। দেখো শুধু ভিড়টা একবার দেখো। তো এখানে একটা থিম করেছিল, থিম প্যান্ডেল। আর এখানে বেশ একটা সুন্দর করে একটা কবিতা এখানে লেখা ছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, তো সেই রকম একটা খুব সুন্দর, এটা একটা দাবা খেলার থিম ছিল। তো ওভারঅল মিলিয়ে ভালোই ছিল প্যান্ডেলটা, বেশ সুন্দর করে মণ্ডপ সজ্জা হয়েছিল, ভিতরের কারুকার্যগুলো বেশ ভালো ছিল। তো এই সবে প্রবেশ করলাম মণ্ডপের ভিতরে। এখানে দাবা খেলার যে সমস্ত সিম্বলগুলো থাকে, যে ঘোড়া, রানী, তারপরে যেগুলো যেগুলো আর কি থাকে দাবা খেলার ঘরগুলো, তো সেগুলোই একটা থিম বানানো হয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, আমার সপ্তমীর লুকটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে সপ্তমীর লুকে কেমন লাগছিল। এত কষ্ট করে লাইন দিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে আমরা ঠাকুরের একদম কাছে যেতে পারিনি, এতটাই ভিড় ছিল। তাই দূর থেকেই ঠাকুরকে নমস্কার জানিয়ে এই প্যান্ডেল থেকে আবার বেরিয়ে গেছি। প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে ঋদ্ধির জন্য একটু চিপস নেব ভাবলাম, যে ও একটু যদি চিপস চিপস কিছু খায়, কিন্তু ও পছন্দ করলো একটা থামস আপ, যদিও এটা ওকে দেওয়া হয়নি, ছোট্ট তো তাই। তো ও থামস আপটা নিয়ে ধরেই ছিল, খুলতে পারিনি, শেষে আমি ওটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। আর দেখো এটা কোনো গলির মধ্যে যাচ্ছি না, অন্ধকার গলি দিয়ে যাচ্ছি না, এটা একটা প্যান্ডেল, এটা বেহালা ফ্রেন্ডস ছিল। হ্যাঁ, এদের থিমটা আগের বারেও খুব সুন্দর করেছিল, এবারেও খুব সুন্দর করেছে, এটা পুরোটাই টিন, তারপর লোহা, এই সমস্ত দিয়ে করেছিল। তো অনেকক্ষণ প্যান্ডেলের মধ্যে ভিড় ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, তো বেশ কি বলবো, কষ্টও হচ্ছিল ভিড়ের মধ্যে, কিন্তু যখন প্রতিমার মুখগুলো দর্শন করছিলাম তখন খুবই ভালো লাগছিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এখানে মণ্ডপ সজ্জাটা খুব সুন্দর হয়েছিল। অবশেষে এই যে মা, মাকে দর্শন করলাম, খুবই সুন্দর, বেশ অন্য রকমের একটু ঠাকুরটা, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ভালো লাগছিল। ওপর দিকটা
একটু পাখা মতো, যে পুরানো যুগের জমিদার বাড়িতে যে ধরনের পাখাগুলো হয় না, ওই ধরনের মতো ছিল, আর একটু ওটা মুভ করছিল। তো আমাদের এই ঠাকুরটা দেখাও কমপ্লিট, আমরা এবার বেরিয়ে গেছি। যখন নতুন দলে ঠাকুরটা দেখতে যাব, তখন দেখি রাস্তার মধ্যে এইটা হচ্ছে, একটা ছোট্ট মেয়ে দড়ির ওপর দিয়ে সুন্দর করে ব্যালেন্স করে হেঁটে হেঁটে যাচ্ছে। ওখানে নয়ন অমিতা এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছে পিছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই যে একটু আমরাও ভিডিও করলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, সেই মুহূর্তের ছবি দেখো, পিছনেও দেখো কত লোকজন। দেখো সবাই মিলে আজকের দিনটা খুবই ভালো কাটছিল, কিন্তু দেখতে দেখতে আজকে তো সপ্তমী হয়ে গেল, কাল অষ্টমী, এবং আর একটা দিন পরেই বিজয়া দশমী। সবার মনটা খারাপ করে দিয়ে মা আবার চলে যাবেন, আবার সেই একটা বছরের অপেক্ষা। আর ঋদ্ধি সোনা দেখো, ও কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর দেখছিল অনেকটাই, হ্যাঁ, তারপর মাঝে মাঝে ওর পাপা কোলে নিচ্ছিল। সবাই মিলে বেশ ভালোই মজা হলো, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা বেহালার এই তিনটে ঠাকুর ছাড়া আর ঠাকুর দেখতেই পারিনি। তিনটে ঠাকুর দেখেই আমাদেরকে ঘরে চলে আসতে হয়েছে, কারণ প্রত্যেকটা মণ্ডপে এতটাই ভিড় ছিল যে ঠাকুরগুলো দেখতে প্রচণ্ড সময় চলে যাচ্ছিল। যেহেতু ঋদ্ধি ছিল খুব ছোট্ট, তো ওকে নিয়ে তো বেশি রাত পর্যন্ত আর ঠাকুর দেখা যাবে না, তো তাও ও কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে ঠাকুর দেখেছে। আর রাস্তার দুধারে বেশ সুন্দর সুন্দর খাবার দোকান, সাজগোজের দোকান, ট্যাটু দোকান, বিভিন্ন দোকানগুলো বসেছিল। আর এখন আমরা নতুন দলের দিকে যাচ্ছি, যেখানে আমাদের বহু প্রতীক্ষিত সেই ফুচকার প্যান্ডেল, সেই ফুচকার প্যান্ডেল করেছে নতুন দল বেহালা, সেই ফুচকার প্যান্ডেলে আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ জনসমুদ্র, বিশাল লাইন, হ্যাঁ, তো এখানে প্রচণ্ড, কিন্তু বেশ ব্যবস্থা এখানে ভালোই ছিল, এত জনসমুদ্র হলেও খুব একটা ঠেলাঠেলি এখানে হয়নি। আর ওপরে দেখো একটা বক্স করা রয়েছে, লাইটে ঠিক বোঝা যাচ্ছে না, ওখানে একটা বড় বক্স ছিল, ওর মধ্যে ফুচকা ভর্তি ছিল, একটা টক জলের বড় জায়গা ছিল, আর দেখো চারিদিকে শালপাতা, ফুচকা এসব ছিল। আর সামনেই দেখো একটা বড় স্ক্রিনের মধ্যে যে ফুচকা কাকুরা যে ফুচকা বিক্রি করতে যায়, সেই সেই ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে যাওয়ার একটা ওরা একটা স্ক্রিন শেয়ার করছিল। তো এখানে খুব ভালো ফোনেতে দেখা যাচ্ছে না, তোমরা কারা কারা বেহালার এই নতুন দলের ঠাকুর দেখেছো কমেন্ট করে জানিও, হ্যাঁ, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমরা আস্তে আস্তে প্রায় মণ্ডপের মধ্যে চলেই এলাম, হ্যাঁ, মণ্ডপের মধ্যেও চারিদিকে দেওয়ালের মধ্যে ফুচকা শালপাতা এগুলো ছিল, ফুচকার বক্স। আর এ দেখো এখন বোধ হয় ভালো করে বোঝা যাচ্ছে যে ফুচকা কাকু তার ফুচকার গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে আসছেন, এবং সবাই সেখান থেকে ফুচকা কিনে কিনে খাচ্ছে। তো এইটা এই থিমটা এখানে করা হয়েছে এবছর। বেহালা নতুন দল তো বরাবরই খুব সুন্দর সুন্দর থিম করে, খুব সুন্দর সুন্দর ঠাকুর মানে ওরা তোলে, তো সেখানে কিছু বলার নেই, এটাও একদম নতুনত্ব, একদম অভিনব একটা ভাবনা, হ্যাঁ, তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা কে কে এই বেহালা নতুন দল বা ফ্রেন্ডস নতুন সংঘ এগুলো ঠাকুর দেখেছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্য কমেন্ট করে জানিও। তো দেখো আমরা প্রবেশ করেছি, বিশাল বড় একটা ফুচকার আকার হয়েছে, বিশাল বড়, আর সেই ফুচকার মধ্যে কিন্তু দেবী দুর্গা রয়েছেন। আর এখানে দেখো একটা বড় চুপড়ি মানে ঝাঁকা আর কি, ফুচকা যেখানে রাখা হয় সেই বড় একটা ঝাঁকা করেছে ওপর দিকে, আর চারিদিকটা দেখো মানে শালপাতা টাইপসের দেওয়া, হ্যাঁ,
মানে ফুচকার জন্য যা যা লাগে আর কি, দেখো এখানে একটা ফুচকার বক্স, হ্যাঁ এগুলো সমস্ত ফুচকার বক্স আটকানো রয়েছে। আর দেখো বড় বড় পিড়ি আর বেলুনি যেগুলো দিয়ে ফুচকা বেলা হয় আর কি, সমস্ত কিছু। আর এই যে এইগুলো দেখো দেয়ালের, এই যে এগুলো যে দেয়ালগুলো করা আছে এগুলো কিন্তু সবই শালপাতার, হ্যাঁ শালপাতার খুলি করা ছিল যেগুলোতে করে আর কি ফুচকা খেতে দেওয়া হয়। তো সেইগুলো কিন্তু ওরা নিচের যে ফুচকাগুলো ছিল সমস্ত ওদের লোকজন খেয়ে নিয়েছে, বা যা কিছু হয়েছে আমি জানি না, কিন্তু নিচের দিকের কোনো খুলিতেই ফুচকা ছিল না, কোনো পাতাতেই ফুচকা ছিল না, কিন্তু ওপর দিকে প্রত্যেকটা পাতাতে ফুচকা ছিল। কত বড় একটা পিড়ি বেলুনি দেখো, হ্যাঁ যেখানে ফুচকা বেলা হয় আর কি। আর এই দেখো এই দেবী প্রতিমা, বিশাল বড় একটা ফুচকা, আর তার মধ্যে মা রয়েছেন। আমি তো কাছে একদম যেতেই পারিনি মায়ের, কারণ এতটাই ভিড় ছিল যে ওই ভিড়ের মধ্যে যাওয়া অসম্ভব। তাই জুম করে যতটুকু হয় ঠাকুরটাকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর লাগছে। আর এই দেখো এখানে সমস্ত যাবতীয় ফুচকার সব কিছু, এখানে দেখো একটা জায়গার মধ্যে টক জল ফুচকা, হ্যাঁ সব করা ছিল। দেখো নিচে যেগুলো বলছিলাম না, নিচের সমস্ত পাতাগুলোতে ফুচকা ফাঁকা, আর এই দেখো ওপরের সমস্ত পাতাতে কিন্তু ফুচকা রয়েছে, প্রত্যেকটা পাতাতে। ওপরের প্রতি মানুষ যত দূর হাত পেয়েছে তত দূর আর ফুচকা নেই, যত দূর মানুষের হাত নেই তারপর থেকে। আর রিদ্ধি এখন বেরিয়ে বললো একটা হাওয়াই মিঠাই খাবে, তো ওকে একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়া হয়েছিল। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।